পৃথিবীর যে স্থানে কিয়ামত পর্যন্ত সূর্যের আলো পৌঁছাবে না। হ্যালো বন্ধুরা, নতুন নতুন সব আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনগুলো সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করুন। পৃথিবীর একদিকে আধার নেমে রাত আসে, আবার অন্য প্রান্তে ভোরের আলো ফুটিয়ে দিন হয়। দিন রাত্রির এই খেলায় মহান আল্লাহ তাআলার ক্ষমতাই নির্দেশ করে। পৃথিবীর মধ্যে এমন একটি জায়গা রয়েছে যে জায়গায় মহান আল্লাহ পাক শুধুমাত্র একবারই সূর্যের আলো ফেলেছিলেন এবং কিয়ামত পর্যন্ত আর কোনো দিন সে স্থানে সূর্যের আলো পৌঁছাবে না। পৃথিবীর ইতিহাসে বিখ্যাত সেই স্থানটি মূলত লোহিত সাগরের একটি স্থান, যেখানে হযরত মুসা আলাইহিসসালামের মুজিজার কারণে বাহারে কুলজুম তথা লোহিত সাগরের উপর রাস্তা হয়ে যায়, আর সেখানে সূর্যের আলো পৃথিবীর ইতিহাসে একবার পড়েছিল এবং কিয়ামত পর্যন্ত আর পড়বে না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।